এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাহ, দারুন 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 হয়েছে, আপনার দিদি দারুন 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 দারুন। আমি বলছিলাম কি যে ওরা তো গান করে সেলিব্রেট করলো, এবার আমরাও একটা গান চালিয়ে সেলিব্রেট করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোক হোক হোক। অনিরুদ্ধবাবু, সরি আপনাদের এই সেলিব্রেশনের মাঝে এসে আপনাকে ডিস্টার্ব করলেন। না না, ডিস্টার্ব কোথায়, ভেতরে এসো। চলো। মানে আজকে আমার বড় নাতি আর নাতবৌয়ের বিবাহ বার্ষিকীটাই আমরা আনন্দ করছিলাম। আপনাকে নিমন্ত্রণ করতে পারিনি, মানে বাড়ির লোকজন আর পরিচিত কয়েকজন আর কি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি বুঝতেই পেরেছি। কিন্তু আপনি যখন এসেছেন আমি খুব খুশি হয়েছি, আপনি কিন্তু অতি অবশ্যই খেয়ে যাবেন। খাওয়া দাওয়া এরে জানি না সেটা হবে কি না, চেষ্টা করে দেখছি। অনিরুদ্ধ, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। আপনারা এইভাবে আনন্দে থাকুন, তবে এই আনন্দের মাঝে আপনাকে আমি একটা খারাপ খবর দিতে বাধ্য হচ্ছি। কি কি খারাপ খবর? খবরটা সত্যিই খুব খারাপ। আপনি এই পেপারটা একবার দেখুন। প্রজেক্টটা ক্যান্সেল করছেন? এই কাজটা আমি আর করব না। অনিরুদ্ধবাবু সরি, দেখুন অনিরুদ্ধবাবু, রিকনস্ট্রাকশনের রিপোর্ট আবার নেগেটিভ এসেছে। আচ্ছা
তাই বোর্ড মেম্বারদের সাথে আলোচনা করে আপনার এই কন্ট্রাক্টটা আমি বাতিল করতে বাধ্য হচ্ছি। দেখুন, আমি আপনাদের কাল দুপুর বারোটা অবধি সময় দিচ্ছি। তার মধ্যে আপনারা আমার টাকাটা ফেরত দিয়ে বাড়িটা ছাড়িয়ে নেন। কিন্তু কুনাল, আমি এক রাতের মধ্যে এতগুলো টাকা কোথায় পাবো? এবার এতগুলো টাকা আপনি কোথায় পাবেন সেটা আমি কী করে বলি বলুন। দেখুন, আমার দায়িত্ব ছিল আপনাকে টাকা জোগাড় করবে, আমি টাকা জোগাড় করে দিয়েছি। এবার আমার দায়িত্ব সেই টাকা ফেরত নিয়ে, আমি টাকা ফেরত নিতে এসেছি। এবার সেই টাকা আপনি কোথায় পাবেন সেটা ভাবার দায়িত্ব তো আমার নয়। দেখুন, আমাকে প্লিজ আপনি বা আপনারা কেউই ভুল বুঝবেন না, আপনারা প্লিজ আমার সিচুয়েশানটা বুঝুন। এই ডিসিশনটা কিন্তু আমার একার নয়, আমার স্কুলের বোর্ড মেম্বাররা সবাই মিলে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে যে এই কন্ট্রাক্টটা এখন অন্য একজনকে দেওয়া হবে। সেখানে আমি আর কিছুই বলতে পারব না। এবার যাকে কন্ট্রাক্ট দেওয়া হবে তাকে তো কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে নাকি? এবারে আমি এতগুলো টাকা কোথায় পাবো বলুন তো? আমারও কিছু লিমিটেশন আছে, তাই না? যাই হোক, কাল দুপুর 12টা অবধি আমি অপেক্ষা করব। তার মধ্যে যদি আপনারা টাকাটা জোগাড় করতে পারেন তো ভালো, না হলে কালকে দুপুরবেলাতেই আমি কোর্টের অর্ডার নিয়ে এসে আপনাদের বাড়িতে এসে দাঁড়াব। তখন আই এম সরি আপনাদেরকে এই বাড়ি ছাড়তে হবে। যদি টাকা দিতে পারেন তো ভালো, নয়তো দেখুন আমি আপনাদের সময় দেওয়ার জন্য আজকে মানে এই সময় এসে আপনাদেরকে এই কথাটা জানালাম, নইলে 11th hour জানালে হয়তো আপনাদের সমস্যা হতো। এনিওয়ে, আশা করছি আপনারা টাকাটা জোগাড় করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ছাড়ুন এসব কথা, এখন এনজয় করুন, আমি চলি। কুনাল বাবু, আপনি আমাদেরকে একটু কয়েকটা দিন সময় দিন, আমরা কয়েকদিনেই আপনার টাকাটা। ম্যাডাম, আই এম সরি, আমি না খুব মেথডিক্যাল, নিয়মের বাইরে আমি কোনো কাজ করি না, ক্ষমা করবেন। Oh,
কি কাণ্ড গো দিদি, বাড়ি বন্ধক দেওয়া, তাও আবার এখানে ঘটা করে বিবাহ বার্ষিকী পালন করছে। ফুটানির শেষ নেই, দুদিন পর নুন আনতে চাল ফুরাবে, তাও সবাইকে দেখাতেই হবে, দেখো আমরা কত বড় লোক। অনুরূপবাবু, আপনি ভেঙে পড়বেন না, একদম কিছু একটা ব্যবস্থা। কিচ্ছু ব্যবস্থা হবে না, আর কিচ্ছু ব্যবস্থা হবে না জাগৃতি। বারবার বারণ করেছিলাম, বারবার বারণ করেছিলাম আমি। হে ভগবান, তুমি আমাকে কেদিন দেখালে, আমার মাথার চাঁদটাও তুমি কেড়ে নিলে, এভাবে আমাদের পথে বসালে ঠাকুর। বাবা বাবা, এইবার তুমি বুঝতে পারছো, এই তোমার অনি আমাদের না জানিয়ে কত বড় সর্বনাশ করেছে। একদম ঠিক বলেছিলাম, ওই মেয়েটা একটা অপয়া, একটা অলক্ষী। আমি বারবার বলেছিলাম সবাইকে, কেউ আমার কথা শুনেনি, মিলে গেল তো আমার কথা। কি বাবা, আমি বলেছিলাম তো বাবা, আমি বলেছিলাম তো, দেখলেন তো বাবা আপনি নিজের চোখে, আজকে সবার সামনে প্রমাণ হয়ে গেল, এই অপয়া মেয়েটার জন্য আমাদের কত বড় ক্ষতি হয়ে গেল বাবা, আমাদের মাথার চাপটুকু পর্যন্ত চলে গেল। ব্যাস ব্যাস বড় বৌদি, চুপ করো। কেন চুপ করবো দীপা, কিসের জন্য চুপ করবো? হ্যাঁ, আজকে আমি সত্যি কথাগুলো বলছি বলে সবার খুব গায়ে লাগছে, তাই না? বলেছিলাম অনেক আগে, আমি বলেছিলাম এই মেয়েটা অপয়া, একে বাড়িতে রেখো না, একে বাড়ি থেকে বের করে দাও। আমার কথা তোমরা কেউ শোনোনি, সবাই তখন ওর হয়ে সালিশ করেছো, চাপাই গিয়েছো। এখন বুঝতে পারছো, এই মেয়েটা যেখানে থাকবে, এই মেয়েটার ছায়া যার যার জীবনে পড়বে, সে সে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তাদের জীবন নষ্ট হয়ে যাবে। প্লিজ বড় বৌদি, চুপ করো, বাইরে লোকজন আছে, তুলেও জাগৃতির দিকে আঙুল তুলো না। কিছু না কিছু একটা উপায় বের করবো আমরা, দাঁড়া। বেরোবে না, আর কোনো উপায় বেরোবে না। এরপরে কি হবে বলো তো, কালকে কালকে এই বাড়িটা ছেড়ে সবাইকে আমাদের রাস্তায় গিয়ে পথে বসতে হবে। আমরা বাড়ি সবাই মিলে রাস্তায় গিয়ে বসবো দীপা। বড়মা অতিথিরা রয়েছেন, তুমি তাদের সামনে সিন ক্রিয়েট করো না প্লিজ। দীপা তুই ওনাদের নিয়ে যা, নিয়ে গিয়ে খাবার ব্যবস্থা কর, আপনারা যান। এই চলো চলো সব বেরিয়ে পড়ি, চলো তো চলো। একি কোথায় যাচ্ছেন আপনারা? আপনাদের জন্য ডিনারের ব্যবস্থা করা হচ্ছে। দীপা দীপা, ওদের আটকা, রায়চৌধুরী বাড়ি অসম্মান এভাবে যেন না হয়। সন্দীপ কি করছিস জানা? আর বাবা কি রায়চৌধুরীর পরিবার, আর কি অসম্মানের কথা বলছো, এই বাড়িটা অন্য কারোর হাতে চলে গেছে। এখন এই ফুটপাতে বসে রায়চৌধুরীর পরিবার নিয়ে মানে আমি কি বলবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি দেখছি, তোমার শরীর খারাপ লাগছে? কি হয়েছে, কষ্ট হচ্ছে বাবা?
আপনারা তো দেখছেন যে দাদুর শরীরটা খারাপ, তারপরেও আপনারা বলে যাচ্ছেন জমানে, আরো বিপদ বাড়াতে চান। বৌদি তুমি না একদম চুপ করে থাকো। বাড়ি শুদ্ধ লোককে রাস্তায় বসিয়ে দিয়ে দাদুর ওপর দরদ দেখাচ্ছ এখন। প্রতীক কাকে কি বলছিস, একটু বুঝে কথা বল। আমি একদম ঠিক বলছি, আর তুই এখনো বৌদিকে গার্ড করে যাচ্ছিস। কেন করবো না, চাকরিদের কি দোষ? এগ্রিমেন্টটা আমি করেছি, কাজটা আমি করেছি, যা বলার আমাকে বল। না, যা শোনা চাকরিতেই শুনতে হবে, সব দোষ ওর। আমি হাজারবার আপত্তি করেছিলাম, আমার শত আপত্তি থাকা সত্ত্বেও ও বাড়িতে জোর করে বিপত্তারিণী পুজো করেছিল। আমি চাইনি, আমি একবারের জন্যও চাইনি এই অলক্ষী মেয়েটা আমার অনেক সঙ্গে জন্মাষ্টমী পূজায় বসুক। আমার সে আপত্তিও মানেনি, জোর করে জেদ করে পূজায় বসেছিল। কোথায় যাবে, হ্যাঁ কোথায় যাবে ভগবানের অভিশাপ, ভগবানের মার কোথায় যাবে? খুশি তো এবার, এটাই তো চেয়েছিলে, আমাদের বাড়ির সর্বনাশ হোক এটাই তো চেয়েছিলে খুশি? অপয়া অলক্ষী মেয়ে কোথাকার! চুপ করো সবাই, প্লিজ সবাই চুপ করো। এখান থেকে যাও, আমাকে আমাকে একটু একলা থাকতে দাও। একা নয় বাবা, একা নয়। আজকের পর থেকে তো আমাদের ফুটপাতে গিয়ে হাজারটা মানুষের সঙ্গে থাকতে হবে। শেষ হয়ে গেল বাবা, সব শেষ হয়ে গেল। এই মেয়েটা সবকিছু শেষ করে দিল, বাবা রায়চৌধুরী পরিবারকে পুরো ধ্বংস করে দিল। বৌদি তুমি আমার কথাটা শোনো। বাবা কিচ্ছু হবে না, আর তুমি প্লিজ এভাবে ভেঙে পড়ো না, তোমার শরীরটা কিন্তু ভালো নয়, প্লিজ। আমরা দেখছি পিসিমণি কি করা যায়, আপনি একটু দাদুর কাছে থাকুন। না জাগৃতি, কি হয়েছে দাদু, কষ্ট হচ্ছে? কি হবে জাগৃতি, বাড়িটা কি তবে? না, কাল দুপুর 12টা অবধি সময় আছে তো, এখনো কিছু হয়নি দাদু, আমাদেরকে আপনি একটু ভাবতে দিন। খুব দেখার ইচ্ছা ছিল, ওদের রিয়াকশনটা কি, এসব তো বারবার আর দেখা যায় না, ওয়ান টাইম এনজয়মেন্ট এটা। আপনি তো বলেছিলেন, এতদিন ধরে আমায় দেখছেন, তাও আপনার এটুকু বোঝার ক্ষমতা নেই আমি কোনটা সিরিয়াসলি বলছি আর কোনটা ইয়ার্কি করছি। তাই বলুন, আপনি না আমাকে ভয় দেখিয়ে দেন মাঝে মাঝে। এনিওয়ে বলুন না, ওদের রিয়াকশনটা কি ছিল, মানে লেটারটা হাতে পাওয়ার পর ওরা
কি করছিল, ওদের মুখগুলো কি ছিল, দেখার মতন ছিল তাই না? আপনি আপনি প্লিজ বলুন, আমি জাস্ট ইমাজিন করে নিই। শুধু কি বাড়ি ছাড়া ওদের মান সম্মান এখন ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। আমি যখন ওখানে বোমটা ফেলি, জানেন ওখানে বাইরের কত লোক ছিল? বাইরের লোক কেন? আরে তখন তো ওই জাগৃতি আর অনিরুদ্ধর বিবাহ বার্ষিকীর পার্টি হচ্ছিল। ওয়াও, এটা তো গ্রেট! সোনায় সোহাগা। এক্স্যাক্টলি, সোনায় সোহাগা, তা তো বটেই। আমি ওদের কাল দুপুর 12টা অবধি সময় পেয়েছি। তার মধ্যে ওরা টাকা জোগাড় করবে নাকি বাড়ি ছাড়ার আগে নিজেদের জিনিসপত্র গোছাবে, সেটা ওরাই ডিসাইড করুক। আহারে, বেচারি চাকরিটি, ও জানেও না কাল বার বেলায় ওর জন্য কি সর্বনাশ অপেক্ষা করছে। জাগৃতি রায়চৌধুরী, তৈরি থাকো, এবার তোমার খেলা শেষ। কাল থেকে আমার খেলা শুরু। দ্য গেম ইজ